বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায়ের 21 বছর পরও সেই রায়ের 12 দফার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি, সেজন্য হতাশা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবীরা। নির্দেশনাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাবমুক্ত হবে বলে মনে করেন আইনমন্ত্রী সহ কোনো কোনো আইনজীবী। তবে অন্যতম সুপারিশ বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রিট মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় হয়েছিল 1999 সালে। 1994 সালে সেই মামলাটি করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাজদার হোসেন, তিনি এখন অবসরে রয়েছেন। রায়ের 8 বছর পর 2007 সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল, কিন্তু আনুষাঙ্গিক বিষয়গুলোতে এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে নির্দেশনাগুলো এখনও কার্যকর করা হয়নি। এর ফলে মামলার জট বা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব হয়নি বলে মনে করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা এখন প্রায় 33 লাখ। তাই আজকে সবচেয়ে যেটা বড় প্রয়োজন, যেটা বারবার আমরা বলে এসেছি, সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় দেওয়া হোক। এরা দেওয়া না দেওয়া পর্যন্ত রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, প্রশাসনিক হস্তক্ষেপ নিম্ন আদালতের সঙ্গে উপরে অবশ্যই থাকবে। তবে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাব মুক্ত দাবি করে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তার দায় রাষ্ট্র এবং নাগরিকের। তো এই নির্দেশনাগুলো বাস্তবায়ন একটা চলমান প্রক্রিয়া, বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের তথা আমাদের সকল নাগরিকদের। তবে আইনমন্ত্রী বলছেন, মাজদার হোসেন মামলার রায়ের 12 নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন করেছে এই সরকার, যা বাকি রয়েছে তাও বাস্তবায়ন করবে এই সরকারই। প্রায় সবগুলি আমরা বাস্তবায়ন করার পর্যায়ে আছি, কিছু কিছু বাস্তবায়িত হয়ে গেছে, যেগুলি বাস্তবায়িত বাকি আছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। এই রায়ের সবচেয়ে বেশি বাস্তবায়ন এই সরকারি। বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। অধস্তন আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত যে ব্যবস্থা বিদ্যমান রয়েছে বিচার বিভাগের জন্য সেটাই ভালো বলেও মনে করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।